हाय फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल। तो आमी आपनादेर सामने आज के एक विषय निये आलोचना करब, सेटी हलो प्रिंसिपल अफ अकाउंटिंग हिसाब विज्ञान नीतिमाला बई थेके वार्कशीट कार्यपत्र। तो आपनारा जानेन कार्यपत्र प्रधानत तीन प्रकार। एक नम्बरे 8 कलम वार्कशीट, दुई नम्बरे 10 कलम वार्कशीट, तीन नम्बरे 12 कलम वार्कशीट। माने 8 घर विशिष्ट कार्यपत्र, 10 घर विशिष्ट कार्यपत्र एवं 12 घर विशिष्ट कार्यपत्र। तो आमरा ए तीन प्रकार कार्यपत्र सम्पर्के आज के आलोचना करब। तो आमरा द्वितीय स्लाइडे चले जाब, आपनारा खूब मनोयोग सहकारे देखबेन। प्रथमे बोले रेखे जे आपनारा जदि घरगुलो भालो करे ना जानेन ताहले आपनारा परीक्षाके भालो करे आंसर करते पारबेन ना, सेजन्य अवश्यई आपनारा ए घरगुलो मुखस्थ करे फेलबेन। तो आमरा द्वितीय स्लाइडे चले जाच्छि। আমরা দ্বিতীয় স্লাইডে যাব। এখন দ্বিতীয় স্লাইডে ওয়ার্কশিটের শ্রেণীগুলো ঘর করে দেখিয়েছি, তো ঘরগুলো আমরা মুখস্থ করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় স্লাইডে চলে আসলাম। 1 নম্বরে 8 কলাম ওয়ার্কশিট, 8 ঘর বিশিষ্ট কার্যপত্র। তো 8 ঘর বিশিষ্ট কার্যপত্রে মূলত আপনার 9টি ঘর করতে হবে। এর মধ্যে অ্যাকাউন্টিং টাইটেলসের জন্য একটি বরাদ্দ রেখে পরবর্তীতে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রত্যেকটির জন্য 2টি করে ঘর করতে হবে, ডেবিট ক্রেডিট। আপনাদের সুবিধার তার একটি কথা বলে রাখি, যখন আপনারা 10 কলম ওয়ার্কশিট করবেন তখন 8 কলম ওয়ার্কশিট থেকে 1টি করে বাড়িয়ে দিবেন। যেমন আমরা 10 কলম ওয়ার্কশিটে যে ঘরটি বাড়িয়ে দিয়েছি সেটা হলো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। একইভাবে আপনারা প্রত্যেকটি বিষয় মনোযোগ সহকারে দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং টাইটেলস, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তো প্রত্যেকটির জন্য ডেবিট ক্রেডিট করে 2টি করে ঘর দেওয়া আছে। তো আমরা একটু লক্ষ্য করি, আমরা এখন দেখতে পাচ্ছি যে ট্রায়াল ব্যালেন্সের ঘরে ডেবিট ক্রেডিট, ডিআর এবং সিআর, এবং সিআর 2টি করে ঘর করা হয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটি ঘরে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স এবং ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট প্রত্যেকটির ঘরে ডিআর সিআর 2টি করে ঘর আপনারা করে দেবেন, লিখে দেবেন। তো আরেকটি কথা আপনাদের গ্যাদারতে বলে রাখি যে ট্রায়াল ব্যালেন্সে মূলত যেই হিসাবগুলো যায় আপনারা একটু লক্ষ্য করবেন, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে মূলত সম্পদ এবং ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে এবং ক্রেডিট পাশে আয়, দায়, মালিকানা স্বত্ব, এই 3টি হিসাব অন্তর্ভুক্ত হবে। আর অ্যাডজাস্টমেন্ট যখন আপনারা করতে যাবেন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে নিচে যেই সমন্বয় জাবেদাগুলো, সমন্বয় দাখিলাগুলো দেওয়া থাকে ওই দাখিলাগুলো দিয়ে আপনারা প্রথমে জাবেদা করবেন, পরবর্তীতে হিসাবের নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট বসাবেন। তো আমরা এখন 3 নম্বরের স্লাইডে 12 কলাম বিশিষ্ট ওয়ার্কশিটে চলে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 কলাম ওয়ার্কশিটে মূলত ঘর যেগুলো আছে সেগুলো হলো অ্যাকাউন্টিং টাইটেলস, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, রিটেইন আর্নিং স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। তো আপনারা ট্রায়াল ব্যালেন্সে লিখবেন ডেবিটের দিকে সম্পত্তি এবং ব্যয়গুলো এবং ক্রেডিটে লিখবেন আয়, দায়, মালিকানা স্বত্বগুলো। আর অ্যাডজাস্টমেন্টে নিচে যে লেনদেনগুলো দেওয়া থাকে সেগুলো জাবেদা করে ডেবিট ক্রেডিট অনুযায়ী বসাবেন। এবং অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই 2টো যোগ বিয়োগ করে আপনার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে টাকাগুলো বসাবেন। ইনকাম স্টেটমেন্টে মূলত ব্যয়গুলো ডেবিটে বসবে এবং আয়গুলো ক্রেডিটে বসবে, আর রিটেইন আর্নিংয়ে শুধু রিটেইন আর্নিংটাই বসবে। আর পরবর্তীতে ব্যালেন্স শিটে আপনারা দেখবেন ডেবিট পাশে সম্পদ বসবে এবং ক্রেডিট পাশে দায় এবং মালিকানা স্বত্বগুলো বসবে। তো সম্পত্তির ক্ষেত্রে বলে রাখি যে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদগুলো ব্যালেন্স শিটে ডেবিটে বসে এবং ক্রেডিটে বসে দায়, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা স্বত্বগুলো বসে। তো ধন্যবাদ সকলকে টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।